1 hour later. Assalamu alaikum. Welcome back to my channel Nipa Bangla Vlog. সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। তো এখানে আমি 1.5 কিলো দুধ নিয়েছি লিকুইড। এই যে আমি দুধটা একদম জাল দিয়ে একটু ঘনত্ব করে নিব, দেখতে পাচ্ছেন। আসলে এটা সবাই পারেন, এটা না পারারও কিছু না। দেখি আমারটা কীরকম হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আমি আপনাদেরকে শেখাচ্ছি না, আমি বানাচ্ছি আজকে পিঠাটা, তাই আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকবেন আশা করি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো, 1 কাপ পরিমাণ ময়দা এটা নিয়েছি। আপনারা ময়দাটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ময়দাটা দিলে পিঠাটা, পাটিসাপটা পিঠাটা অনেক সুন্দর হয়, ভালো হয়। আর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি এই যে চিনি, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে মিক্স করে নিব, আর এখানে এই যে ঠান্ডা পানি, এই পানিটা দিয়ে একদম সুন্দরভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিব। আমি বড় বলে নিয়েছি, আমি পরিমাণটা একটু বাড়িয়ে বানাবো, তার জন্য আমি বড় বলে নিয়েছি। আর এখন আমি পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নিব। আমি ব্যাটারটা ঘন করব না, পাতলা করেই ব্যাটারটা তৈরি করতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি, একবারে পানি দিব না, অল্প অল্প করে দিব, আবার একটু নাড়াচাড়া করব, আবার দিব, আবার একটু নাড়াচাড়া করব। এভাবে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি একটু নেড়ে আবার পানি দিচ্ছি। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার কতটা ঘনত্ব এবং কতটা পাতলা। এখন আমি ব্যাটারটা রেস্টে রেখে দিব। সবটা পিঠার জন্য খিসাটা তৈরি করে নিব। খিসাটা তৈরি করে নিচ্ছি। খিসাটা তৈরি করতে এখানে নিয়েছি এলাইচের ফাঁকি 1 চিমটি পরিমাণ, আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করব, সেজন্য আমি চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি। এখানে দুধটা আমি ঘনত্ব করে নিচ্ছি, একদম নাড়াচাড়া করে। এখানে সর পড়ে যাচ্ছে, আমি কিছুক্ষণ পর পরে এটারে ভেঙে দিচ্ছি সরটা, যাতে যে নিচে দলা না বেজে যাচ্ছে, সেজন্য আমি ভেঙে দিচ্ছি। এখন আমার দুধটা দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়ে গেছে। এই যে দুধটা অনবরতভাবে আমি নাড়াচাড়া করার পরে এখন দুধটা অনেক ঘনত্ব হয়ে গেছে। এখন আমি এই যে এখানে একটা ব্যাটার বানিয়ে রেখেছি, এটা চালের গুঁড়ো দিয়ে আর দুধ দিয়ে মিশ্রণ করে রেখেছি। এই যে আমি অনবরতভাবে একদম নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছে খিসাটা তৈরি হচ্ছে আমার পাটিসাপটা পিঠার জন্য। এই যে এখানে দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব। আর এখানে রেখেছি আমি গুড়, আমি গুড়টা এখন দিয়ে দিচ্ছি।
ভিজিয়ে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন, আমি এটা বাটালি গুড় ইউজ করছি। পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমার খিসাটা রেডি হয়ে গিয়েছে, রেডি বলতে তৈরি হয়ে গিয়েছে। আর পাটিসাপটা পিঠা বলতে সব পিঠার থেকে পাটিসাপটা পিঠাটা অন্যরকম, আলাদা একটা টেস্ট থাকে। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন আমি পিঠার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি, এখন আমি পিঠাটা বানিয়ে নিব। আমার খিসা অলরেডি তো রেডি হয়ে গিয়েছে, আপনারা তো দেখেছেনই। এখন আমি প্যানটা বসিয়ে এখন আমি তোল দিয়ে একটু ব্রাশ করে নিব। এই তো ব্রাশ করার পরে আমি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম। এখন আমি এটা হয়ে আসলে খিসাটা দিয়ে দিব। এখন আমি খিসাটা দিয়ে দিচ্ছি। অলরেডি আমার একটা ফিটা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটি ফিটাও বানিয়েছি। এখন আমি এরকম করে সবগুলা পিঠা বানিয়ে নিব। এখন একটা পিঠাকে কেটে দেখাবো ভিতরের খিসাটা কীরকম হয়েছে। এই তো আমি চাকুটা দিয়ে কেটে নিচ্ছি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে ভিতরের খিসাটা যে কতটা সুন্দর হয়েছে। আমার পিঠা বানানো শেষ, এখন আমার সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার কতটা সুন্দর হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে। তানজিলা আম্মা এগো সবাই দিছি, এরা সবাই বলছে অনেক ভালো হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। আর আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেটা দেখে তো আমার আরও বেশি ভালো লাগে। সৌদি আরব থেকে সোহাগ ভাই বলছেন যে আপু কেন বয়স দিচ্ছেন না, আমি একটু ব্যস্ততার ভিতরে তাই আমি বয়সটা দিচ্ছি না, সেজন্য আমি অনেক দুঃখিত, সরি। তো আমি আজকে বয়স দিয়ে দিচ্ছি, তো ভাইয়া অবশ্যই দেখে নেবেন। আপনি আমাকে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যদিও আমি বুঝতে পেরেছি, তারপরও আমার সময়ের জন্য আমি দিতে পারিনি, সেজন্য আমি আবার বলে নিচ্ছি সরি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।